অনেকদিন পর আজ আবহাওয়ার খবর মোটামুটিভাবে ভুলই হয়েছে বলতে পারি, কারণ আমি বলেছিলাম সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা, কোনো কোনো সময় সূর্যের দেখা মিললেও মিলতে পারে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আজ সকাল থেকে আকাশ ছিল পুরোপুরি পরিষ্কার, মেঘের দেখা মিললেও সেটা মেঘ বলবো না, কারণ খুব কম সময় সেটা ছিল। আর দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কোথাও বৃষ্টি হয়েছে বলে আমার তো মনে হয় না আজকে। তাই অনেকদিন পর প্রকৃতির কাছে আমি হেরে গেলাম, আর একটু তো হারবো আমি জানি, কারণ সবসময় তো প্রকৃতির কাছে আমরা বড়ই নিরুপায়, কারণ সে যে কী করবে কীভাবে হবে সেটা বলা সত্যিই খুব মুশকিল। তাও চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার। আপনারা আমার পাশে আছেন এটুকু জানি, তাই চেষ্টা করি প্রত্যেকদিন খবর দেওয়ার আপনাদের জন্য। চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের আবহাওয়া। তবে তার আগে বলি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখার পর একটা কমেন্ট বা একটা লাইক করবেন। যদি কমেন্ট করার সময় না হয় অন্তত লাইক হলেও করবেন, আর চেষ্টা করুন শেয়ার করা যাতে আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ সহজেই খবরটি জানতে পারে। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ সোমবার আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা, কখনো কখনো হালকা রোদের দেখা মিললেও মিলতে পারে, তবে কালকে মেঘলা থাকবে এটুকু বলতে পারি সকাল থেকে আকাশ। কোনো কোনো সময় হালকা মেঘের রোদের দেখা মিললেও মিলতে পারে, তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কাল কিন্তু বৃষ্টি হবে আমাদের পার্শ্ববর্তী প্রায় সমস্ত এলাকায়। কোথাও হয়তো হালকা, কোথাও হয়তো মাঝারি বৃষ্টি হবে, বা কোথাও কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কালকে আশা করি আমাদের পার্শ্ববর্তী এলাকার সমস্ত জায়গায় বৃষ্টি হবে দুপুর থেকে বিকেলের মধ্যে। মঙ্গলবার আমাদের পার্শ্ববর্তী এলাকার সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, তবে ভারী বৃষ্টি হবে সেটা বলবো না, আর একটানা বৃষ্টি হবে সেটাও বলবো না। তবে মঙ্গলবার দিনও আমাদের পার্শ্ববর্তী এলাকায় ভালো বৃষ্টির সম্ভাবনা আছে, প্রায় সারাদিনই কম বেশি টুকটাক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা খাবার খবরের দিকে লক্ষ্য রাখবেন। হয়তো কোনো কোনো দিন ভুল হতেই পারে, কিন্তু প্রকৃতির কাছে আমরা বড়ই নিরুপায়, আর আপনাদের এই পাশে থাকাটাই আমার কাছে সাফল্য। আজকের মতো চললাম, কালকে আবার দেখা হবে, শুভরাত্রি।